নমস্কার স্টুডেন্টস, ক্রিয়েটিভ রাইটিংয়ের একটি টপিক আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে ইমেল। তোমরা জানো যে যখন এই ইমেল জাতীয় কিছু ছিল না, তখন সাধারণত আমরা হাতে চিঠি লিখেই সমস্ত কিছু খবর আদান প্রদান করতাম। তারপরে পরে যখন কম্পিউটার আবিষ্কৃত হলো, ধীরে ধীরে প্রযুক্তির অনেক উন্নতি হওয়ার সাথে সাথে আমরা ইমেল লেখা শিখেছি। ইমেল হচ্ছে এক কথায় বলে বৈদ্যুতিক বার্তা, মানে খুব তাড়াতাড়ি তোমার তোমার খবর বা তোমার যেটা তুমি যে খবরটি তুমি পাঠাতে চাইছো বা যা লিখতে চাইছো, এটি চলে যাবে হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে মুহূর্তের মধ্যে চলে যাবে যাকে তুমি যার কাছে পাঠাতে চাইছো তার কাছে। তাহলে ইমেল লেখার একটা ফরম্যাট নিশ্চয়ই থাকে। ইমেল লেখার ওপরে টু কথাটি থাকে, টু মানে হচ্ছে যার কাছে লিখছো তার ইমেল আইডি। তার নিচে থাকে ফ্রম, ফ্রম হচ্ছে তোমার ইমেল আইডি। সাবজেক্ট, মূল বিষয় এক লাইনে লিখতে হবে, সেটা তুমি যে সাবজেক্টের উপরই লেখো না কেন। তারপর আসছে মূল বিষয়বস্তু, মানে তুমি যা লিখতে চাইছো সেটাকে। ইমেল কিন্তু কখনোই খুব বেশি বড় হয় না, যদি ব্যক্তিগত কোনো ইমেল থাকে সেক্ষেত্রে কিছুটা বড় হলেও হতে পারে, কিন্তু অফিসিয়াল ইমেল সাধারণত খুব বড় হয় না। আর নিচে থাকে অবশ্যই রিগার্ডস দিয়ে তোমার নাম। এটা মোটামুটি ইমেল লেখার ফরম্যাট। খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি তোমাদের যে কোনো খবর তোমরা পৌঁছে দিতে পারো। চিঠি যেরকম অনেক দেরি করে পৌঁছায়, ইমেল কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু খবর পৌঁছে দিতে পারে। এখানে আমি দুটো ইমেলের টপিক দিয়েছি, যেটা তোমরা একদম যেরমভাবে ফরম্যাটটা রয়েছে সেরমভাবেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে করবে। আগে ফরম্যাটটা টুকে নেবে ল্যাঙ্গুয়েজ কপিতে, তারপরে যেরমভাবে তোমরা কম্পিউটারে ইমেল লেখো সেরমভাবেই সেই ফরম্যাটেই তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে যে টপিক দুটো আমি দিয়েছি তার উপরে ইমেলটা লিখবে। টপিক দুটো কি, একটা হচ্ছে দিদির বিয়ের নিমন্ত্রণ করে বন্ধুকে ইমেল লেখো। তোমার কোনো একজন বন্ধু দূরে থাকে, তাকে ইমেল করো যে তোমার দিদির বিয়ে তুমি নিমন্ত্রণ জানাচ্ছ তাকে। বিদেশে আটকে পড়া কোনো আত্মীয়ের খবর জানার জন্য তাকে ইমেল লেখো। আটকে পড়া মানে কোনো কারণে বিদেশে গেছিলো অথবা চাকরি করে, আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, কোনো কারণে আটকে গেছে, এরকম কোনো আত্মীয়ের খবর জানার জন্য তাকে ইমেল লেখো। তাহলে এই দুটো হচ্ছে তোমাদের বিষয়বস্তু। এছাড়া ফরম্যাট যেরকম থাক, যেরকম আমি দিয়েছি সেই অনুযায়ী তোমাদের ইমেলটি লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই পুরো কাজটা কিন্তু তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কপিতে করবে। নমস্কার।